জয় শ্রীরাম ধ্বনি তুলে হাজার হাজার কর্মীর সমর্থকদের নিয়ে সোমবার রায়গঞ্জে রাজপথে র্যালি করে মনোনয়ন দাখিল করলেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। এদিন মনোনয়ন দাখিল করতে যাবার পথে কালিয়াগঞ্জের প্রসিদ্ধ মা বয়রা কালী মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী। দুপুরে রায়গঞ্জ শহরের কসবা মোড় থেকে শুরু হয় বিজেপি প্রার্থীকে নিয়ে বর্ণাঢ্য মনোনয়ন র্যালি। হুটখোলা গাড়িতে জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার এবং শুভেন্দু সরকার, বিনয় বর্মন, শঙ্কর চক্রবর্তীর মতো নেতৃত্বদের পাশে নিয়ে রায়গঞ্জ লোকসভা আসনের পদ্ম প্রার্থী কার্তিক পালের এই র্যালি দেবীনগর দিয়ে শিলিগুড়ি মোড়ে গিয়ে সমাপ্ত হয়। আজকে নমিনেশন সাবমিট করলেন, কি মনে হচ্ছে? প্রথমেই আমি সমস্ত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যারা আমাদের গণদেবতা সবাইকে সশ্রদ্ধ নমস্কার। আজকে নমিনেশন সাবমিট আমরা করলাম, আমাদের সর্বস্তরের কার্যকর্তারা এসেছিল, আপনারা দেখলেন আমরা সুসজ্জিত এবং সুশৃঙ্খলভাবে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা আজকে নমিনেশন সাবমিট করলাম। বলছি যে আপনার বিরুদ্ধে গত শনিবার ভূমিপুত্র থেকে একজন আপনার কালিয়াগঞ্জেরই লোক সে নমিনেশন সাবমিট করেছে, সে বলছে যে আমরা তাকে মানছি না এবং আমরা ভূমিপুত্র হিসাবেই আমরা এটা ইয়ে করছি। উনি 70 সালের আগে এসছেন না পরে এসছেন এটা আগে নিজে বিচার করে দেখুন। এবং যারা এসছে তারা একসময় বিজেপি করতেন। প্রথম কথা বলছি, জানি না কে বলেছে, আর এখন অবধি কী নমিনেশন সাবমিট হয়েছে সেটা আপনারা জানবেন, আর বাকি জবাব মানুষ 26 তারিখে দেবে। কেমন লাগছে বলতে, অনেক বড় দায়িত্ব এবং তার সাথে একটা নতুন অভিজ্ঞতা, এবং কতটা বলবো আমি ঠিক, একটা তো যেরকম আলাদা একটা চিন্তাভাবনা তো আসেই, তার সাথে এত বড় এরিয়া, এত বড় দায়িত্ব, আগে ছোট জায়গায় ছিলাম, মানুষের জন্য কাজ করতে হবে এটা অবশ্যই ভাবতে হচ্ছে। আমাদের প্রচারের বার্তা হবে, আমাদের জেলা প্রেসিডেন্ট এসে আমাদের যেটা আমরা এই আমাদের যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্র নিয়ে আমাদের অনেকগুলো ম্যানিফেস্টো তৈরি হয়েছে, সেটা আমরা যখন প্রচার পর্বে গিয়ে আমরা তুলে ধরবো। কেন্দ্র করে জাতীয় সড়কে প্রচুর যানজট সৃষ্টি হয়, অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে পড়ে দীর্ঘ সময় ধরে, কি বলবেন? কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। আমাদের পার্টি ম্যানিফেস্টো বেরোক, তারপর বাকিটা বলবো।